الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله سبحانه وتعالى: إن الدين عند الله الإسلام. وقال الله سبحانه وتعالى: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله سبحانه وتعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. محترم دوست بزرگ اور بھائیو، اللہ تعالی بہت بڑا অনুগ্রহ আমাদের প্রতি, দয়া এবং মেহরবানি ও এহসান তিনি আমাদেরকে এই ফিতনার যুগে কিয়ামতের আগে যখন ফিতনা প্রকাশ পাবে আর সারা দুনিয়া ফিতনার আওতায় এসে যাবে সেই জামানা শুরু হয়ে গেছে। যদি সাহাবা ইকরামদের যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, পরবর্তী সাহাবাদের জামানা, খোলাফা রাশিদের জামানাকে চিন্তা করি, ওই যুগের মুসলমানদের হালাত, আমাল, আখলাক আর ইমানি ইসলামী জিন্দগির কথা চিন্তা করি, ওই সমস্ত ঘটনাগুলো পড়ি, তাহলে স্পষ্ট হয়ে যায় যে কেয়ামত অতি নিকটে। তার তুলনায় আমরা অনেক পিছনে পড়ে গেছি। কেয়ামতের আগে ফিতনা এভাবে আসবে, তসবির দানা ছিঁড়ে গেলে যেরকম একের পর এক দানাগুলো পড়তে থাকে, এভাবে ফিতনা তোমাদের উপর প্রকাশ পাবে। ফিতনা বলছে, কেউ যদি ঘরে দরজা খুলে জানালা খুলেও ফিতনার দিকে উঁকি দেয়, কি হচ্ছে বাইরে দেখার জন্য উঁকি দেয়, সেও ফিতনার মধ্যে পড়ে যাবে। এই ফিতনার যুগে আল্লাহ তাআলা ইসলামের, ইমানের, দিনের হেফাজতের নামে দাওয়াত ও তবলিগের এই মেহনতকে আল্লাহ তাআলা বহুত আপন মেহরবানিতে এই উম্মতকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার এই উমুমি মেহনত দিয়েছেন, যে মেহনতের বরকতে আমরা এখানে আজকে জড়ো হয়েছি এবং এখানে একটা মাহল, একটা পরিবেশ আমরা দেখতেছি। আলহামদুলিল্লাহ, এই মেহনতের মেহনত যেখানে চলছে, চাই সেটা স্থানীয় মসজিদের আওতায় চলতেছে মেহনত, মসজিদ তো মেহনত, তো মসজিদ ভিত্তিক মেহনতি, যেখানে যতটুকু মেহনত হতেছে এই মেহনতের বরকতে সেখানে কিছু না কিছু দিনই পরিবেশ কায়েম হচ্ছে। আমরা আমাদের জীবনের এক অংশে আমরা দেখেছি, যখন আমরা ছোট ছিলাম মসজিদগুলো বেআবাদ ছিল, মসজিদগুলোর মধ্যে মসজিদের ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট ছিল না বেশিরভাগেরই, আর ইমাম মুয়াজ্জিন যদি থাকতো তো নামাজ তারা দুজনেই পড়তো, আজান ইকামত আর না হয় কখনো কখনো একটা দুটা দুই একজন আসে যেত। মসজিদগুলোর মধ্যে কোনো তালিম ছিল না, কোনো মেহনত ছিল না, কেউ কাউকে আমাদের জন্য ডাকা এটা কোনো জরুরি মনে করতো না, মানুষ প্রয়োজনই মনে করতো না। ভালো ভালো লোকরা, জিকির আজকাল কর্ণওয়ালা লোকরা ঘরের মধ্যে জিকির করে এবং জিকিরের আওয়াজ শেষ সাথে আশপাশে শোনা যায়, কিন্তু নামাজ ঘরের মধ্যে পড়ি না, মসজিদে আসে না, মসজিদগুলো ছিল বেআবাদ। মুসলমানদের জিন্দগির মধ্যে জামাতের এহতেমাম, নামাজের এহতেমাম বলতে কিছুই ছিল না। নামাজের গুরুত্ব, জামাতের গুরুত্ব, তেলাওয়াতের গুরুত্ব, এলেম হাসিল করার গুরুত্ব, ইবাদত ও বন্দেগির গুরুত্ব মুসলমানদের জিন্দগির মধ্যে ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ, এই মেহনত যখন চালু হয়
মসজিদ ভিত্তিকে দাওয়াত ও তাবলীগের মেহনত এই মেহনতের বরকতে আল্লাহ পাক সব জায়গায় একটা মাহল কায়েম করে দিয়েছেন একটা পরিবেশ কায়েম করে দিয়েছেন এবং ধীরে ধীরে সেই পরিবেশ বাড়তে থাকলো মসজিদে মসজিদের আশপাশ ঘর ঘর কারগুজারির মধ্যে আপনারা শুনেছেন যে ঘরের কারগুজারি শোনা হতেছে যে রোজানা ঘর ঘরে মেহনত হচ্ছে কিনা কতদিনে মহল্লার সব ঘরগুলোর মধ্যে যাওয়া হতেছে এবং সব ঘরের পুরুষদের সাথে কতদিনে দেখা হতেছে কেউ শুনেছেন এক মাসের মধ্যে ওনারা ওনাদের মসজিদের আওতায় যে 250 ঘর আছে এসব ঘরওয়ালাদের সাথে দেখা সাক্ষাৎ তাদেরকে বুঝানো সমঝানো আল্লাহর রাস্তা বের করা মসজিদের আমলের মধ্যে জোড়ার জন্য নামাজে নামাজে আসার জন্য উৎসাহিত করা এইভাবে তারা মেহনত করতেছে এই মেহনতের বরকতে আলহামদুলিল্লাহ সব জায়গায় একটা মাহল তৈরি হয়েছে আর মাহলের মধ্যে পরিবেশের মধ্যে চলাটা সহজ যেরকম পরিবেশ ওইরকম চলাটা সহজ পরিবেশের মখালে পরিবেশের বিরুদ্ধে চলাটা কঠিন কোথাও যদি গুণের মাহল থাকে তো সেখানে তাহাতের তাহাতওয়ালা জিন্দগি যাপন করা কঠিন যেখানে নাফরমানির মাহল গুনাহের মাহল সেখানে দিনই জিন্দগি যাপন করা সহজ না কঠিন কঠিন হয়ে উঠে আর যেখানে দিনই মাহল আছে সেখানে দিনই জিন্দগি যাপন করা সহজ হয়ে যায় দাওয়াতের মেহনতের মধ্যে মাহল এবং পরিবেশ গড়ার একটা বিরাট আল্লাহ তাআলা সিফাত রাখছেন বিরাট শক্তি আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের মধ্যে রাখছেন এই জন্য আল্লাহ তাআলা হার যুগে মানুষের ময়দানে নবীদেরকে পাঠাতেন দাওয়াতের মেহনত দিয়ে নবীরা মানুষের মধ্যে দাওয়াতের মেহনত করতেন দাওয়াতের মেহনতের বরকতে মানুষ আল্লাহকে চিনতে পারত আখেরাত সম্পর্কে জ্ঞান হাসিল করত আখেরাতের ইকিন বিশ্বাস পয়দা করত এবং মেরু মহাতরম দোস্তার বুজুর্গ আল্লাহ তালার হুকুম অনুযায়ী জিন্দগি যাপন করার মানুষের মধ্যে আগ্রহ পয়দা হতো আখেরাতের ইকিন ও বিশ্বাস অন্তরে পয়দা হওয়ার কারণে আখেরাতের তৈরি মানুষের জন্য সহজ হয়ে যেত নবীরা মানুষকে আল্লাহ তালার বরত্বের দিকে আওয়াজ দিতেন আল্লাহ তালার একত্ববাদের দাওয়াত দিতেন আল্লাহ তালা যিনি সর্বজ্ঞানী আর তিনি সর্বজনীন সব জায়গায় সব অবস্থায় তিনি বিরাজমান তিনি সব কিছু দেখেন শুনেন তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আর বালুকণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত এক ফোঁটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত পিপলা থেকে জিব্রাইল পর্যন্ত ছোট বড় আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুণতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি এদের এরা একসময় ছিল না এদের কোনো অস্তিত্বই ছিল না কিন্তু আল্লাহ তিনি সবসময় ছিলেন তিনি সবসময় ছিলেন এবং সবসময় তিনি থাকবেন তিনি চিরন্তন সত্তা চিরঞ্জীব সত্তা হায়াত মত থেকে তিনি মানুষের হায়াত মত হায়াত মত থেকে তিনি মুক্ত তিনি তিনি মেরে ভাইয়ের বুজুর্গ চিরঞ্জীব সত্তা কখনো তার লয় হয় নাই তিনি কখনো ধ্বংস হবেন না তিনি আসেন সব কিছু তার আয়ত্তে আছে সব কিছুকে তিনি দেখেন সব কিছু তিনি সংরক্ষণ করেন হেফাজত করেন মেরে ভাইয়ের বুজুর্গ আল্লাহ তাআলার উপরে যখন একিন পয়দা হয়ে যায় তো আল্লাহকে মানা সহজ হয়ে যায় তাই নবীরা মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেন আখেরাতের দিকে দাওয়াত দিতেন নবীর নবুয়তের দিকে দাওয়াত দিতেন মানুষ দুনিয়াতে এসে দুনিয়াবি মাহল আর পরিবেশ থেকে মুতাসির হয়ে তারা নাফরমানির জিন্দগি এখতিয়ার করত আল্লাহকে বলে যেত আখেরাতকে বলে যেত দুনিয়াকে জিন্দগির মকসদ বানিয়ে চলতে থাকত তাদের মধ্যে সব রকমের এই একিনের ফাসাদের কারণে এবং একিনের একিন নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে সব রকমের গোমরাহি পথভ্রষ্টতা সব রকমের খারাপই পয়দা হতো তা আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য সঠিক পথে মানুষকে ডাকার জন্য সৎ পথে মানুষকে চালানোর জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দাওয়াতের কাম দিয়ে পাঠাতে দাওয়াতের কাম মেরে ভাইয়ার বুজুর্গ সবচেয়ে বড় কাম আল্লাহ এই জন্য দাওয়াতের কামের জন্য নবীদেরকে বাছাই করতেন নবীরা হলো উম্মতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে মানব জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা তাদের দরজা তাদের স্তর আল্লাহর কাছে অনেক উঁচা নবীদেরকে আল্লাহ তাআলা বাছাই করতেন সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উন্নত মেহনতের জন্য সেটা হলো দাওয়াতির আল্লাহ আল্লাহর দিকে আল্লাহর মখলুককে দাওয়াত দেওয়া
তো নবীরা মানুষের মধ্যে মেহনত করতেন আর আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন মানুষের মধ্যে মেহনতের যোগ্যতা করে আল্লাহ তাআলা দিয়েছেন মেহনত করার জন্য অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ তাআলা সমহারে সবাইকে আল্লাহ তাআলা দিয়েছেন তো প্রত্যেক মানুষই মেহনত করে জন্ম থেকে সে মেহনত শুরু করে যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে তখন সে চিৎকার দেওয়া শুরু করে হাত পা নাড়া শুরু করে মৌত রাত পর্যন্ত সে চেষ্টা কোশিশ করতে থাকে প্রত্যেক মানুষের চেষ্টা এবং কোশিশ করার যে আসবাব আছে এগুলো সে ব্যবহার করে এজন্য যে সে কামিয়াব হতে চায় সফলতা চায় কিন্তু তার সামনে থাকে শুধু দুনিয়াটা আর এই দুনিয়ার জীবনটা সে দুনিয়ার জীবনে সফল হওয়ার আগে একমাত্র সফলতা মনে করে এই দুনিয়ার জীবনের ব্যর্থতাকে একমাত্র ব্যর্থতা মনে করে আখেরাতের সামনে নাই এই জন্য তার সমস্ত মেহনত এই আসমান জমিনের এই ঘেরাওর বিতর্কে এই বিতর্কে কেন্দ্র করি তার সমস্ত মেহনত তার সব রকমের চেষ্টা সব রকমের চিন্তাধারা এর বাইরে সে বাইরে পারে না এই গল্লির বাইরে যেতে পারে না নবীরা আসিয়া মানুষকে বুঝাইতেন কথা হে মানব জাতি তোমরা শুধু এই আসমান জমিনের ঘেরাওর ভিতরে এতটুকু যে চিন্তা করতেছ তোমরা কি জানো না যে তোমাদের এর পরেও আরেকটা জগৎ রয়ে গেছে যে জগতে তোমাদেরকে যেতে হবে যেটা চিরস্থায়ী জগৎ হামেশার জগৎ হবে কখনো ধ্বংস হবে না সেখানে চিরকাল তোমরা থাকবে সেখানে হয়তো তোমরা ব্যর্থ না এসে তোমরা কামিয়াব ও সফল দুইটার একটা হবে যে ব্যক্তি সেখানে কামিয়াব হয়ে গেল সেই প্রকৃত কামিয়াব হয়ে গেল প্রকৃত সফলতা সে লাভ করলো আর যে ব্যক্তি সেখানে ব্যর্থ হয়ে গেল প্রকৃতপক্ষে সেই ব্যর্থ হয়ে গেছে সে আর কোনোদিন জাহান্নাম থেকে বাইরে আসতে পারবে না আজীবন সে জাহান্নামে পড়ে থাকবে জাহান্নাম হলো আল্লাহ তাআলার শাস্তি এবং আল্লাহ পাকের আযাবের জায়গা যেখানে আল্লাহ তার চরম গুসাকে আল্লাহ তাআলা প্রকাশ করবেন জাহান্নামের মধ্যে যাদের প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত নারাজ হবেন এবং রাগান্বিত হবেন তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন তো নবীরা মানুষকে এসে বুঝাতেন হে মানুষ তোমরা দুনিয়ার ঢুকে পড়িও না দুনিয়াতে যা কিছু দেখতেছো সবই অস্থায়ী তুমি নিজেও অস্থায়ী দুনিয়াতে এই দুনিয়াকে আল্লাহ যেদিন বানাইছেন সেদিন ভাঙ্গার জন্য আল্লাহ ফয়সলাও করে ফেলছেন এবং এর ভাঙ্গার একটা দিন তারিখ আল্লাহ নির্দিষ্ট করে বলছেন ঠিক ওই দিনেই সিংহে ফু দেওয়া হবে আসমান ও জমিন ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব খতম হয়ে যাবে এক ময়দান হবে যে ময়দানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে জিন্নাতে আল্লাহ জমা করবেন একত্রিত করবেন হিসাব কিতাব হবে তোমরা একদম মনে করিও না যে তোমরা একদম মৃত্যুবরণ করলে মাটি হয়ে যাবে মাটি তোমাদেরকে খেয়ে ফেলবে আর তোমাদেরকে জীবিত করা হবে না তোমরা আশ্চর্য নিতে হয় নবীকে জিজ্ঞেস করো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া জামা আইন্না লামাবুসুন আমরা যখন মরে যাব মাটি হয়ে যাব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব মাটি আমাদের হাড়ি গুলোকে খেয়ে ফেলবে আবারও কি আমাদেরকে জীবিত করা হবে অথবা তোমরা আশ্চর্য নিতে বলো যে এটা একটা অসম্ভব বিষয় কিভাবে চিন্তা করবে ও কখনো কখনো কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মৃত ব্যক্তির হাড্ডি যেটাকে মাটি খেয়ে ফেলছে নিয়ে আসে এবং রাসূলের সামনে আনে দেখায় যে এই হাড্ডিটার মধ্যে আবার প্রাণকে সঞ্চার করবে এটা মাটি খেয়ে ফেলছে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর ওই অবতীর্ণ করে বললেন হে রাসূল আপনি বলেন কুল ইয়ুহিহাল্লাযী আনশাহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম আপনি বলতেন হে রাসূল যে যিনি সর্বপ্রথম এই হাড্ডির মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন তিনি আবার এর মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি করবেন কওমে আদকে আল্লাহ তাআলা গায়ের শক্তি দান করেছিলেন এত শক্তি যে তারা গাছ বড় বড় গাছের শাখা ধরে টান দিত শিকড় সহ উপরে আসত বিশাল বিশাল দেহি মানুষগুলো বড় বড় পাথর দিয়ে তারা খেলা করত তাদেরকে যখন নবী আল্লাহর শক্তি বুঝাইলো যে আল্লাহ সবচেয়ে শক্তিশালী আল্লাহর শক্তির মোকাবেলায় তোমাদের শক্তি কিছুই না তোমরা নয় তোমাদের মতো জাতি আর কম দিয়ে যদি দুনিয়া ভরিয়ে যায় সবাই মিলেও আল্লাহর শক্তির মোকাবেলায় কিছুই না সেকেন্ডের ব্যাপার নয় আল্লাহ তাআলা এই শক্তিকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন আল্লাহ তাআলার কত বড় বড় মখলুক রয়ে গেছে বাতাস আগুন মাটি পানি মখলুক যদি আল্লাহ হুকুম করেন জমিনকে যদি আল্লাহ বলেন তুমি হিলো হিলার সাথে সাথে সারা দুনিয়া মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সারা দুনিয়া অস্তিত্ব হারাই ফেলবে মাটির ভিতরে চলে যাবে
আল্লাহ যদি পানিকে বলেন যে ডুবিয়ে দাও সারা পৃথিবীকে এক মুহূর্তের মধ্যে পানি 1000 ফিট উপর হয়ে আসবে সারা দুনিয়া বিলীন হয়ে যাবে কিচ্ছু থাকবে না আল্লাহ তাআলা যদি আগুনকে বলেন সারা দুনিয়াকে ঘিরে নাও আগুন মুহূর্তের মধ্যে সারা দুনিয়াকে ঘিরে নিবে দুনিয়া মুহূর্তের মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে বাতাসকে যদি আল্লাহ বলেন যে তীব্র গতিতে চলো তো বাতাস এমন ভাবে চলবে যে সারা দুনিয়ার সমস্ত সবকিছুকে উলটপালট করে ফেলবে শেষ করে ফেলবে এগুলো সব মখলুক এই বাতাসও কি মখলুক সৃষ্টি জগৎ আগুন সৃষ্টি জগৎ জমিন সৃষ্টি জগৎ পাহাড় সৃষ্টি জগৎ পানি সৃষ্টি জগৎ যদি এগুলোর মধ্যে এত ক্ষমতা থাকে তো সব কিছুর স্রষ্টা যিনি আল্লাহ তার কাছে কত ক্ষমতা তার ক্ষমতা কত মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ বড় না আল্লাহই বড় আল্লাহই বড় তিনি সব জায়গায় আছেন তিনি সকলের সাথে আছেন সবাইকে দেখেন সবার সবকিছু তার নখদর্পণে আছে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ হিসাব নেবেন তো কেউ কোনো কিছু লুকিয়ে রাখতে পারবে না তার কোনো আমলকে সে লুকাতে পারবে না অস্বীকার করে বাঁচতে পারবে না অস্বীকার করে বাঁচতে পারবে না সে জানে বা আমি দেখবে যে কেউ আছে কিনা সাক্ষী হিসাবে তো দেখবে যে নাই তখন সে বলবে যে আমি করি নাই আমি করি নাই আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবেন মোহর মেরে দিবেন আল ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন আমি সেদিন তাদের মুখে মোহর মেরে দিব তাদের মুখে মোহর এঁটে দিব এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গকে বলবো তোমরা বলো তো তাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তারা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আশ্চর্য নিতে জিজ্ঞেস করবে যে তোমরা আমার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়া আমি যে তোমাদের স্বাদের সাদার মজা নেওয়ার জন্যই এসব গুণাগুলা করছিলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্যই তো করছিলাম আর তোমরা আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমাদেরকে ওই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন যিনি তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছিলেন তিনি আমাদের কথা বলার শক্তি দিয়েছেন তাই আমি সত্যই বলবো ভাইয়া বুঝলব নবীরা মানুষকে আল্লাহর বড়ত্ব আল্লাহর অস্তিত্ব আল্লাহ তাআলার জ্ঞান কুদরত আল্লাহ তাআলার শক্তি ও মহত্ব সম্পর্কে মানুষকে বুঝাইতেন আল্লাহর পরিচয় মানুষকে দিতেন দাওয়াতের মাধ্যমে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু এই লোকেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো রুজি দেওয়ালা নাই আল্লাহ ছাড়া কেউ হায়াতের মালিক না আল্লাহ ছাড়া কেউ মৌতের মালিক না আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক না কেউ আল্লাহ ছাড়া জিল্লতের মালিক না কেউ জিল্লত আল্লাহর হাতে ইজ্জত আল্লাহর হাতে হায়াত আল্লাহর হাতে মৌত আল্লাহর হাতে জিন্দগির সফলতা ব্যর্থতা আল্লাহর হাতে হায়াত মৌত যেরকম আল্লাহর হাতে হাতে হায়াত মৌতের মাঝখানে মানুষের যত জরুরত আছে সেগুলো পুরো করাও কার হাতে আল্লাহ তাআলার হাতে হে মানুষ তোমরা আল্লাহকে ভুলিও না আল্লাহকে স্মরণ করো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ আছেন এই একদিন দিনের মধ্যে পয়দা করো তার হাতে সবকিছু তার একদিন দিনের মধ্যে পয়দা করো তার হুকুম মতো জিন্দগি যাপন করো তিনি যেভাবে চান সেভাবে জীবন যাপন করো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়া তো কামিয়াব করে দিবেন আখেরাত তো কামিয়াব করে দিবেন আর যদি তোমরা তোমাদের বুদ্ধি বিবেক সীমাবদ্ধ তোমাদেরকে যা কিছু আল্লাহ দিয়েছেন মেহনতের যোগ্যতা যেটা দিচ্ছি সেটাও সীমাবদ্ধ না অসীম সীমাবদ্ধ একটা শিশু সে কোনো মেহনত করতে পারে না পারে পারে জিন্দগির একটা অল্প সময় মানুষ মেহনত করতে পারে বেশিরভাগ সময় সে অকর্মণ্য হয়ে থাকে ঠিক না অকর্মণ্য হয়ে থাকে কিছু করতে পারে না তার সারাদিনের ঘুমগুলো হিসাব করলে 8 ঘন্টা কমপক্ষে 8 ঘন্টা ঘুমের মধ্যে কেটে যায় আর বাকি থাকে 16 ঘন্টা 16 ঘন্টার মধ্যে তার পেশাব পাখানা জরুরত এগুলা যেগুলো ব্যক্তিগতভাবে যেগুলোর জন্য সময় দিতে হয় এগুলো সব মিলালে দেখা যাবে জিন্দগির অর্ধেক শেষ ওখানে জিন্দগির অর্ধেক শেষ এরপরে 40 বরমের পরে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এরপরে সব চেয়ারম্যান হয়ে যায় সব মসজিদের চেয়ারের কাতার সব চেয়ারম্যান বিনা ভোটে চেয়ারম্যান কি হয়েছে যে ডাক্তার কইছে যে মাটিতে সেজদা করা যাবে না বইয়া বইয়া লোক সেজদা করতে হবে
চেয়ারে হইয়া উঁচা জায়গায় হইয়া এখন সারা মসজিদে দেখবেন যে মসজিদ খালি চেয়ারই চেয়ার, আর চেয়ার নন্দে বিরাট একদম বিনা মতো চেয়ার মনে হচ্ছে। এই বাকি জিন্দগি এর দ্বারা আর কোনো কিছু কিছুই হয় না, তার কয়দিন থাকে, কদিনের মেহনত। নবীরা মানুষকে বলতেন অল্প কয়টা দিনের মেহনত যদি তোমার সহি হয়, অল্প কয়টা দিনের মেহনত যদি তোমার সুন্দর হয়, অল্প কয়টা দিনের মেহনত যদি আল্লাহর পছন্দের মতো হয়। কালকে মাওলানা ইব্রাহিম সাহেব আহমদ বরকতম বলতেছিলেন যে আল্লাহ তাআলা ইসলামকে মানুষের জন্য পছন্দ করছেন, আমাদের জন্য পছন্দ করছেন। ওরাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ করছি, আল্লাহ পছন্দ করছেন আমাদের জন্য। তাই তো আমরা এই ময়দানে এখন আসছি আল্লাহর নামে, তাই তো আমরা মুসলমান, মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পয়দা করছেন। আল্লাহ আমাদের জন্য দীন ইসলামকে পছন্দ করছেন, ওরাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ তাআলা পছন্দ করেছেন আমাদের জন্য দীন ইসলামকে। এবং আল্লাহ আমাদেরকে নবী পাঠাইয়া নবীর মাধ্যমে দীন দিয়েছেন। দীন কি জিনিস? দীন হলো আল্লাহর মর্জি মতো জিন্দগি যাপন করার বিশেষ পদ্ধতিকে কি বলা হয়? আল্লাহ তাআলার মর্জি মতো বিশেষ পদ্ধতিতে জীবন যাপন করার নাম দীন। সেই বিশেষ পদ্ধতিটা কে বাতায় দিছে? আল্লাহ কাদেরকে বাতাইছেন? নবীদেরকে বাতাইছেন। নবীরা মানুষকে বাতাইছেন আল্লাহর পক্ষ থেকে। মানুষের এই যোগ্যতা নাই যে সরাসরি আল্লাহর সাথে কথা বলে জীবন যাপনের পদ্ধতি আল্লাহর কাছ থেকে জানে নিবে, এই যোগ্যতা মানুষের আছে নাই। তাই আল্লাহ তাআলা আল্লাহ এবং তার বান্দাদের মাঝখানে ভায়া হিসাবে কাদেরকে পাঠালেন? নবীদেরকে পাঠালেন। আল্লাহ তাআলা বললেন হে নবী, আমি আপনাকে বাছাই করছি, আমি আপনাকে ইংলিশ তানা তুকা লেনাফসি, হে নবী আমি আপনাকে বাছাই করছি আমার কাজের জন্যে। আমার কাজ কি? আমার কাজ হলো দাওয়াত। আমার আল্লাহ তাআলার কাম কি? যে আপনি আমার বান্দাদের কাছে যান, আমার বান্দাদের কাছে যান এবং তাদের উপর মেহনত করে তাদেরকে আমার পরিচয় দেন এবং তাদেরকে তাদের জিন্দগির উদ্দেশ্য বুঝান, আর এইভাবে তাদেরকে বুঝান এইভাবে মহব্বতের সাথে, সত্যতার সাথে, আন্তরিকতার সাথে, স্নেহ ভালোবাসার সাথে। তারা আপনার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু খবরদার আপনি তাদের জন্য বদদোয়া করবেন না, আপনি তাদেরকে মহব্বতের সাথে বোঝাবার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করবেন। আমার রাস্তায় যদি ক্ষুধার কষ্ট বরদাস্ত করতে হয়, পেশার কষ্ট বরদাস্ত করতে হয়, যে কোনো কষ্ট বরদাস্ত করতে হয়, ভয় ভীতি মার দৌড় যা কিছু আসে এই দাওয়াতের ময়দানে আমার দিকে আমার বান্দাদেরকে ডাকতে গিয়ে আপনারা সেটার উপরে কি করবেন? সবর করবেন। অসবের সব্রকা অসবের সবরন জামিলা, সুন্দরভাবে উত্তম পন্থায় সবর করবেন। আর এই সবর আমার জন্য হবে, সবর তার জন্য আল্লাহর জন্য সবর করবেন। আমার বান্দাদেরকে দাওয়াত দিবেন, আমার বান্দাদেরকে দাওয়াত দিবেন এই মহান কাজের জন্য আমি আপনাদেরকে বাছাই করছি, আমার জন্য বাছাই করছি। তাহলে দাওয়াত কার কাজ? আল্লাহর কাজ। আর দাওয়াতের কাজের জন্য আল্লাহ বাছাই করছেন কাদেরকে? নবীদেরকে। আর নবীরা কারা? যারা মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত ব্যক্তিত্ব। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ কথা শুনছি, তিনি বলতেন একথা, সারা দুনিয়ার রাজা বাচ্চাদেরকে এক পাল্লায় রাখো, সারা দুনিয়ার আজ পর্যন্ত দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত যত রাজা বাচ্চা আসছে, আরো যত রাজা বাচ্চারা দুনিয়াতে আসবে, মন্ত্রী মিনিস্টাররা আসবে, সবারই এক পাল্লায় রাখো, একজন নবীকে এক পাল্লায় রাখো, তো নবীর সমান এদের ব্যক্তিত্ব নবীর ব্যক্তিত্বের সমান হতে পারবে। একজন নবীর ব্যক্তিত্ব এত উঁচা, পবিত্র তাদের সত্তা, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে পাক রেখেছেন, পরিষ্কার রেখেছেন, পরিচ্ছন্ন রেখেছেন। সবচেয়ে বেশি আল্লাহর সাথে সম্পর্ক কাদের? নবীদের। নবীরা সবচেয়ে বেশি কাছে। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পর্যায়ে চলে যেতেন যে আশপাশে যারা ঘরওয়ালারাও হুজুরকে কোনো কথা জিজ্ঞেস করলে হুজুর কোনো কথা জবাব দিতেন না, হুজুর এভাবে তাদের সাথে আচরণ করতেন, মনে হয় যেন হুজুর ওদেরকে চিনেন না, ছিলেন না। হুজুর ওখান থেকে উঠি সুদা মসজিদে চলে যেতেন, ঘরওয়ালারা সব আশ্চর্যজনিত হয়ে যেত, যদি হুজুর তো আমাদের মাঝেই ছিলেন, কথাবার্তা বলতেছিলেন, হাসি মজাটাও করতেন হুজুর সত্যের উপরে, কিছুর উপরে
ওরা মিথ্যা হাসি মজা করতেন না, সত্য হাসি মজা বিবিবাল বাচ্চাদের সাথে করতেন, বিবিদের সাথে করতেন। আমাদের জন্য তালিম এটা, গুমরা মুক্তি থাকিবে না ঘরে, ঘরে যাইয়া গুম নিজের প্রভাব ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য মুখ ফুলাইয়া গুমরা মুখে ঘরে থাকিও না, ঘরে বিবিবাল বাচ্চাদের সাথে একটু আনন্দও করিও, একটু হাসি মুখে কথাবার্তাও বলিও। আর যদি সত্যের ভিত্তিতে হয় কিছু কিচ্ছা কাহিনী যেগুলো সত্য ওগুলো বলি, একটু হাসি মজাক করলেও এটা খারাপ নয়, এটা ভালো, এটা ভালো কথা বুঝে আসছে তোমার ভাইয়া বুঝলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন যে দেখো কিছু কিছু সময় আছে আমার আল্লাহর সাথে ব্যক্তিগত সময়, কি সময়? আমার ব্যক্তিগত সময় আল্লাহর সাথে। কেননা দোস্ত সমস্ত সৃষ্টির আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, আছে না? একটা ছোট্ট পিঁপড়া যে কালো দেখা যায় তারও আল্লাহর সাথে কি আছে, কি সম্পর্ক সেটা বুঝতে পারবে না। সে সম্পর্কটা হলো সে মখলুক, সে কি? আর আল্লাহ খালেক, খালেক আর মখলুকের সম্পর্ক। এতটুকু সম্পর্ক তো একটা পিঁপড়ারও আল্লাহর সাথে আছে, একটা মাছিরও আল্লাহর সাথে সম্পর্ক আছে মখলুক হওয়ার কারণে, কথা বুঝতে পারছেন? সব মখলুকেরই আল্লাহর সাথে আল্লাহ খালেক ও মালিক হওয়ার কারণে কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ তাআলা সব মখলুককে রুজি দিতেছেন কি দিতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেহমানকে যখন বুঝলেন যে কাফের কি অমুসলমান, তখন তিনি মেহমানদারি করতে রাজি হলেন না। আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আমি তাহলে এত বছর পর্যন্ত খাওয়াইতেছি, সে কাফের হওয়া সত্ত্বেও আমি তারাই খাওয়াইতেছি, তুমি এক বেলা মেহমানদারি করতে চাইতেছো না, আর আমি কত বছর থেকে খাওয়াইতেছি তারে। সমস্ত মখলুকের আল্লাহর সাথে কি আছে, সম্পর্ক আছে। এই জন্য বলে মখলুকের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর মুসলমানের সাথে উত্তম ব্যবহার করতে হবে, সর্বোত্তম ব্যবহার করতে হবে, সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে কার সাথে? আর স্বাভাবিকভাবে সব মানুষের সাথে, আর সব সৃষ্টির সাথে, এমনকি একটা সৃষ্টিকে অনাহুত অহেতুক কষ্ট দেওয়া যাবে না, সে যত নগণ্যই হোক। এক বুজুর্গ অজু করতে বসছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম, নেক লোকেরা জান্নাতে যাবে আর বদ লোকেরা জাহান্নামে যাবে। তো জিজ্ঞেস করছে কেউ আমাল আবরার, যে নেক লোক কারা? বলছে নেক লোক হলো যারা, ওরা যারা কোনো গুনাহ করে না আর কোনো মখলুককে কষ্ট, এমনকি কোনো পিঁপড়াকেও কষ্ট দেয় না। এক বুজুগে অজু করতে বসছেন, জায়গা পরিবর্তন করলেন, আবার বসলেন, আবার জায়গা পরিবর্তন করলেন, আবার বসলেন, আবার জায়গা পরিবর্তন করলেন। খাদেম জিজ্ঞেস করলো হুজুর এত জায়গা পরিবর্তন করলেন কেন, অজু করার পানি দিলাম অজু করতে আপনাকে? বলে আমি যেখানে অজু করতে বসে দেখছি পিঁপড়া বাসা উঠেছে, পিঁপড়া বাসা উঠেছে। তো আমি চিন্তা করলাম যে এই বাসা করতে পিঁপড়াদের অনেক দিন গেছে, এই বাসা করতে অনেক দিন গেছে, আমার একটা কুলিতে এটা শেষ হয়ে যাবে, একটা কুলিতেই শেষ হয়ে যাবে। আমি চাই নাই আল্লাহর মখলুক থাকার আশায় ঘর বানাইছে, তাদের কষ্ট দিতে চাই না। একজন বুজুর্গ হাদিস লেখেন, হাদিস লেখেন বাঁশের কলম দিয়ে, হাদিস লেখেন, এক জমা বাঁশের কলম ছিল না, বাঁশের কলম দিয়ে দোয়া ছিল, তো বাঁশের ওই কলম লয়ে লিখতেন। একবার কিছু সময়ের জন্য কলমটা একটু কালি লইয়া একটু হাতে রাখছেন, এমন সময় একটা মাছি আসি বসছে ওই কালি খাওয়ার জন্য, তো উনি আর হাতটা নাড়েন নাই, অথচ উনি হাত দিয়ে কি লিখবেন, হাদিস লিখবেন, মাছি একটা বখুন না বখুন, কিন্তু উনি অপেক্ষা করলেন যে নিজে নিজে খাইয়া উড়ে যাক। এতটুকু কাজ করলেন শুধু, মাছিটা উনি চলে যাওয়ার পরে উনি হাদিস লিখলেন, উনার ইন্তেকাল হয়ে গেছে, কেউ ওনাকে স্বপ্নের মধ্যে দেখছে, দেখে বললো যে হজরত আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছেন? বলে বাবা আমার জিন্দগি কোনো আমলই তো কবুল হয় নাই, ওই যে মাসির প্রতি একটু দয়া করছিলাম, আল্লাহ বলছেন যে তুই আমার একটা মখলুকের প্রতি দয়া করছেন, যা করে আমি মাফ করে দিলাম। একটা মখলুকের প্রতি আল্লাহর মখলুক হওয়ার কারণে তার প্রতি ভালোবাসা, একটা মানুষ তার চেয়ে উত্তম, তার চেয়ে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা খারা মানুষ, তো মানুষের সাথে ব্যবহার কিরকম হবে? আমার প্রতিবেশী ফরমান জিব্রাইল আলাইহিস সালাম
প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে এত বেশি বারবার তাকিদ করতেছেন, আমার ধারণা হয়ে যাচ্ছিল যে আল্লাহ তাআলা প্রতিবেশীদেরকে ওয়ারিস বানাই দিবেন, প্রতিবেশীদেরকে ওয়ারিস বানাই দিবেন। আমাদের কি ব্যাপার প্রতিবেশীদের সাথে লেনদেন মামলা আত্মীয়তা সম্পর্ক সালাম সালাম? প্রতিবেশী যদি কাফের হয় তাকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। চুলার ধোঁয়া দিয়া, পানি দিয়া, হাঁস মুরগি দিয়া আর যে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে কষ্ট দেওয়া যাবে না। সাহাবা কেরাম তো ঘরের মধ্যে একটু গোস্ত পাকাইছে, বহুদিন পরে খাইতে বসছে, বিবি গোস্ত সামনে নিয়ে আসছে, তো সাহাবি জিজ্ঞেস করেন যে আমার পার্শ্ববর্তী যে আছে প্রতিবেশী ওরে কিছু গোস্ত দিছিল নি? বললা দিনে। বলে আমি তোমার এই গোস্ত খাবো না, আমি তার ঘরে পাঠাও। ওই প্রতিবেশী কে? মুসলমান কে? আরে পড়েন না এক হাতে সাবার মধ্যে। বলে আমরা পড়ার সময় কোথায়? আমরা তো পুরাণ সাথী, আমরা হলাম পুরাণ সাথী, আমাদের জিম্মদারি অত অত বেশি, আমরা কি তালিমে বসতে পারি? আমাদের তিন দিন যেতে পারি না, চিল্লা যেতে পারি না, আমাকে গোসলে চিল্লা হয় না, কিচ্ছু হয় না, খালি কাজের চাপে, এত চাপ কাজের মনে হয় যে আর আলু করতে হয়ে যাবো গোসল। কি কাজ? তিন দিনও নাই, চিল্লাও নাই, আড়াই ঘন্টাও নাই, মসজিদের কাজও নাই, তালিমও নাই, মসজিদের মেহনতও নাই, কিচ্ছু নাই, কি কামের চাপে যান বাড়ি যেতেছে, আলু করতে হয়ে যেতেছে, কামটা কি? তিন চিল্লা জোর এই জন্য, তিন চিল্লা কোনো ডিগ্রি না, তিন চিল্লা কোনো পদ না, তিন চিল্লা একটা জিম্মেদারি। যে লোকটা তিন চিল্লা দিছে তার উপরে জিম্মেদারি আসছে, একটা মেহনতের জিম্মেদারি তার উপরে আসছে। তুমি বলে ভাই বুজুর্গ, তো ওই বুজুর্গ বলেন আমি এই জন্য জায়গা পরিবর্তন করছি। এখন সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর সাথে গভীর সম্পর্ক মুসলমানদের, তাদের মুসলমানদের যাদেরকে আল্লাহ ইসলামের তৌফিক দিয়েছেন, ইমানের তৌফিক দিয়েছেন। আরে একজন মুসলমান বেনামাজিও যদি হয়, বেরোজগারিও যদি হয়, শরাব করে হয়, জেনাকারও হয়, ঘুষ করে হয়, একজন মুসলমান সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বিশ্বাস বিশ্বাস করে, অবশ্য তার ইমান কমজোর দুর্বল, যার কারণে আল্লাহ না ফরমানি গুনাও করে। খালি এতটুকু ইমান আছে অন্তরে যে আল্লাহ এক, আল্লাহ সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বান্দা এবং তার রসুল, এটার বিশ্বাস তার অন্তরে আছে। এতটুকু বিশ্বাসের কারণে একদিন না একদিন, একদিন না একদিন সাহাবি হুজুরকে জিজ্ঞেস করতে আসল্লাহ এতটুকু বিশ্বাস কি কাম দিবে, এতটুকু বিশ্বাস, এতটুকু বিশ্বাস কি কামে আসবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস কি কাজে আসবে? হুজুর বলেন একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন তারা জাহান্নামের আগুন থেকে বাইর করবে, একেবারে সর্বশেষ জাহান্নাম থেকে যারে আল্লাহ বাইর করবেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের জিন্দগি নসিব করেন। আমরা এক সেকেন্ডের জন্য জাহান্নাম সহ্য করতে পারবো না। এই দুনিয়ার মোমবাতির আগুন সবচেয়ে কমজোর আগুন, এই আগুনের মধ্যে আমরা কয়েকটা হাত রাখতে পারবো? পারবো? জাহান্নামের আগুন তো হলো আগুনের সমুদ্র, আগুনের একটা সমুদ্র, জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন। তো মেরে ভাই আর বুজুর্গ কি বলতেছিলাম, হ্যাঁ যদি যেরকম ইমান নিয়ে যদি যেতে পারে তাহলে কোনো না কোনো একদিন সে জাহান্নামের আগুন থেকে বাইরে আসবে। তুমি জানি না কতকাল তাকে জাহান্নামে থাকতে হবে, বহু বছর পরে, বহু বছর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা জাহান্নামে একটা লোক রয়ে গেছে, একটা লোক রয়ে গেছে, সবাই বাইরেছে, গোনা পরিমাণ শাস্তি ভোগ করে সবাই। এখন মনে করেন এক ওয়াক্ত নামাজ কাদা হইলে কত? দুই কোটি অষ্টআশি লক্ষ বছর। তাহলে পাঁচ ওয়াক্ত কাজা হইলে, আর মাসে দেড়শো ওয়াক্ত যদি কাজা হয়, আর বছরের হিসাব করেন তাহলে কি হিসাব করবে? চল্লিশ বছর পড়েই নেই নামাজ, এবার তো রোজা আছে, হজ আছে, জাকাত আছে, এসবগুলোর পরিণতি যদি ভোগ করতে হয় কত বছর? আল্লাহ তাদের আছে আর ওই গাছ। তারপরে একদিন না একদিন সে ইমানের কারণে বেরিয়ে আসবে,
আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা জাহান্নামে আছে একজন, শিক্ষা দিতেছে সে, ইয়া হান্নান ইয়া মান্নান শিক্ষা দিতেছে। ফেরেশতারা তালাশ করে বলবে যে আল্লাহ আমরা তালাশ করছি জাহান্নামে সব জায়গায়, কোথাও দেখিনি নাই। আল্লাহ তাআলা বলেন তোমাদের এলেমে নাই, আমার এলেমে আছে। সে জান্নাতে জাহান্নামের এক কোনায় একবারে গভীরে পড়িয়াছে, কয়লা হয়ে গেছে, সে কয়লা হয়ে গেছে। আল্লাহ তাআলা তারে সেখান থেকে বাইর করবেন, তারে আল্লাহ তাআলা হায়াতের পানিতে গোসল দেওয়াবেন, জান্নাতে পৌঁছাবেন, এবং তারে আল্লাহ যে জান্নাতটা দিবেন সর্বশেষ জান্নাতি, তারে যে জান্নাতটা দিবেন সেটা দুনিয়া থেকে দশ গুণ বড় হবে। নাজ নিয়ামত গুর ও গুলমান খাদেম আরাম আয়েস ভোগ বিলাসিতা যৌবন সুস্থতা স্বাস্থ্য আল্লাহ আকবর, সেটা বলার কি আল্লাহ সবই তারে দিবেন। বাগ বাগিচা রাজত্ব খাদেম খুদ্দাম 80,000 খাদেম থাকবে, 80,000 70-72টা হুর দিবেন আল্লাহ তালা বিবি দিবেন। আর যদি দুনিয়াতে মেহনত করি নিজের বিবির উপরে মেহনত করি, বিবিরও দিনদার বানাইতে পারে, আর দুজনে দিনদারির সাথে দুনিয়া থেকে যাইতে পারে, তো জান্নাতেও দুজনকে আল্লাহ একসাথে রাখবে, একসাথে রাখবে। এবং জান্নাতের হুর দিয়ে আল্লাহ তাকে তার সর্দার বানাইবে, এত সৌন্দর্য দিবেন আল্লাহ একবার। জান্নাতের একটা হুর যদি উপরে থেকে তার কনিষ্ঠ অঙ্গুলের মাথাটা বাইর করে জমিনের দিকে, তো এর মধ্যে যে নূর আছে আলো আছে সারা দুনিয়াকে আলোকিত করে ফেলবে। এর গায়ে যে ওড়নাটা আছে ও ওড়নার মধ্যে যে খুশবু আছে, খুশবু কি কসমেটিকে, না না বাজারে এইসব কসমেটিক এগুলো তো পচা, এগুলা পচা, বিদেশিগুলো আরো পচা, বিদেশিগুলো আরো পচা, বাজারে কটমিজিক না। আল্লাহ তালা জান্নাতের হুরদেরকে খুশবু দিয়েই পয়দা করছেন, কি দিয়ে পয়দা করছেন, ওদের ওদের পয়দা হিসেবে ওরা খুশবু, খুশবু ওদের ভিতরে, ওদের চামড়ার মধ্যে, ওদের বস্ত্রের মধ্যে, ওদের রক্তের মধ্যে, ওদের হাড্ডির মধ্যে, ওদের হাড্ডির ভিতরে মগজের মধ্যে কি আছে, খুশবুই খুশবু। ওই অন্যার মধ্যে যে খুশবু, ও গায়ের খুশবু, অন্যার মধ্যে খুশবু কিসে, গায়ের খুশবু, জামা জামা জামার মধ্যে খুশবু কিসে, গায়ের খুশবু। ওই গায়ের খুশবুটা কি পরিমাণ দেখেন, ওড়নাতে যেটা লাগছে সেই ওড়নাটাকে যদি দুনিয়ার দিকে ঝুলাই দেওয়া হয় সারা পৃথিবী খুশবুতে ভরে যাবে। এরকম একটা দুটা না, 70-72 ভরে বাপল বাপ, কোনো কোনো জান্নাতি 25 লাখ পর্যন্ত পাবে। অনেকে কে হুজুর একটাই তো দাম যায়, আবার এতগুলো কি জমি, না না আপনি কি দুনিয়ার মতো এরকম হবে, দুনিয়া তো ডাইল ভাত খাই, ডাইল ভাত দুনিয়ার জমনে কি, আর দুনিয়ার স্বাস্থ্যই কি, সৌন্দর্যই কি, পচা, দুইবার বেশি তিনবার যদি বাথরুমে যায় এলোরা হাঁটতে পারে না, চেয়ারের পানি শুকিয়ে যায়, এরপর লবণ জল দিয়ে পায় চেয়ারাইন খেতে হয়। আর জান্নাতের জিন্দগি কোনোদিন অসুস্থই হবে না, স্বাস্থ্য কোনোদিন ভাঙবে না, পেশাব পাখানাই হবে না, যৌবন কোনোদিন শেষ হবে না। এক একটা পুরুষ সুবহানাল্লাহ 100 পুরুষের শক্তি রাখবে, 100 পুরুষের শক্তি রাখবে। আল্লাহ তাআলা জান্নাত দিবেন, বিবির সার জান্নাতে আল্লাহ তাআলা দেখাইবেন, এর মজা কি তোমার ভাইয়ার বুঝুন লোক। আল্লাহ তাআলা আখেরাতে সব লুকিয়ে রেখেছেন, আল্লাহ বলেন আমি তোমাদের চক্ষু শীতলকারী নিয়ামতগুলো লুকিয়ে রেখেছি আখেরাতের জন্য, মেহনত করো, কুরবানি দাও, মুজাহাদা করো, আল্লাহর রাস্তায় জান লাগাও, মাল লাগাও, আল্লাহর পছন্দনীয় পথে চলে চলে আল্লাহর রাজ করাই চলাও। কালকে মালা ইব্রাহিম সাহেব দামাদ হজম বলছেন না, একটা দোয়া বলছেন যে হুজুর সাসম শিখেছেন যে আল্লাহ আপনি আমাদেরকে যে সমস্ত আমাদের পছন্দনীয় জিনিসগুলো দিয়েছেন, আমাদেরকে যেগুলো আল্লাহ দিয়েছেন ওগুলো আমাদের পছন্দনীয় না, এই যে দুইটা চোখ দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, একটু দিমাগ দিয়েছেন কথা বোঝার জন্য, দুইটা কান দিয়েছেন শোনার জন্য, এগুলা আমাদের পছন্দনীয় কি পছন্দনীয় না। যার চোখ নাই, যার কথা বলার শক্তি নাই, যার কানে শোনার শক্তি নাই, তার পায়ে চলার শক্তি নাই, ওর জিজ্ঞাসা আর সুস্থতা স্বাস্থ্য এটা কি আল্লাহর নিয়ামত না? তো বলে আল্লাহ আপনি আমাকে যে সমস্ত পছন্দনীয় আমার পছন্দনীয় নিয়ামত আমাকে দিয়েছেন, আপনি আমাকে যেন তৌফিক দেন আমি যেন সেই পছন্দনীয় জিনিসগুলাকে আপনার পছন্দনীয় কাজে ব্যবহার করতে পারি।
দাওয়াত ও তাবলীগের মেহনত চাই এটা আল্লাহর পছন্দনীয় মেহনত এই এই মেহনত আল্লাহ নবীদের জন্য পছন্দ করেছেন তার জন্য নবীদের চাইতে মাহবুব আল্লাহ তাআলার আর মখলুকের মধ্যে আর কেউ নাই তো সব নবীদের সব মখলুকের আল্লাহর সাথে কি আছে তো সব নবীদের আল্লাহর সাথে সম্পর্ক মখলুকের সাথে বেশি না কম আর সমস্ত নবীদের সব যিনি সর্দার সমস্ত নবীদের যিনি ইমাম তার সম্পর্ক আল্লাহর সাথে কল্পনা করা যাবে হুজুর সাসাম বলেন আয়েশা আমার অনেক সময় আমার আল্লাহর সাথে কিছু গোপন সম্পর্ক হয় যখন সেই সম্পর্কটা আমার আল্লাহর সাথে হয় তখন আমি আর কাউকে চিনি না আমি আর কাউকে চিনি না একেবারে আপনজন ফাতেমাকেও আমি চিনি না আয়েশা আমার সবচেয়ে প্রিয়তম দিদি আমি আয়েশাকেও চিনি না আমার আল্লাহর সাথে আমার কিছু সম্পর্ক আছে সম্পর্ক সৃষ্টি হয় কখনো কখনো গভীর সম্পর্ক তখন আমি এমন পর্যায়ে চলে যাই আমি আল্লাহ ছাড়া দুনিয়ার সব কিছু ভুলে যাই মেরে ভাই আর বুঝল আল্লাহ সব মখলুকের সাথে আল্লাহ পাকের একটা সম্পর্ক আছে আর নবীদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাথে সবচেয়ে বেশি সম্পর্ক যে মেহনত সমস্ত নবীরা করছেন যে মেহনত রসুল্লাহ সাল্লাম করছেন সেই মেহনত সমস্ত সাহাবারা করছেন যাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে সাহাবাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন মাফ করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আর যদি কোনো ভুল ত্রুটি তারা যতদিন থাকে যদি হয়ে যায় আল্লাহ তালা সব তাদের আল্লাহ আফ আল্লাহ আনকুম আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন সাহাবারে মেহনত করেছেন নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা সবাই মেহনত করবো ইনশাআল্লাহ করবো ভাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে এখন মেরে ভাইয়ার বলবো খাওয়া দাওয়ার থেকে পারে ভাইয়া একটু আরাম করে নেবেন চারটার সময় আসরের জামাত চারটা না চারটে আসরের জামাত পুরোনোদের মাঝে